ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد جمر دنبائي أفنى. জানতে চাইছেন অনেকে বলে পাপকে ঘৃণা করো কি নয় কেননা সে আল্লাহ হইতে পারে এই পাপি তোবা করে ক্ষমা নিতে পারে এই জন্য পাপকে ঘৃণা করো কি নয় তো আপনি এই কথাটা কতটুকু সঠিক জানতে চাইছেন জি ভাই যে ফাফকে গিন্না করো ফে গিন্না ফাফিকে গিন্ণা করো না এই কথাটা একটা কুফুরি মতভেদ কোরআন হাদিসের বিপরীত তার কারণ যে একজন জিনা করবে আপনার কথা অনুযায়ী একজন জিনা করল খোদা আগস্টা যে ঘিনা জিনা করা জিনাকে ঘিন্না করো যে জিনা করলো তাকে না এটা কোরআন হাদিসের বিপরীত একজন চুরি করল চুরিটাকে গিন্না করো যে চুরি করছে তাকে নয় দেখেন ভাই এটা কত বড় কোরআনের খেলাফ কোরআন বলছে যে চুরি করবে তাই কোরআন আইন কি তার হাত কেটে দাও যে জিনা করবে তাকে ডোররা মারো যদি সে বিবাহিত হয় তাই কি করো সঙ্গে সার করে তাকে মেরে ফেলো এই জন্য যেই ফাপকেও ঘৃণা করতে হবে ফিকেও ফাফিকেও গৃণা করতে হবে যদি হ্যাঁ সেই ফাপে যদি কোনো দিন এই কাজ থেকে বিরত হয়ে যায় তোবা করে তাহলে তাকে আর কখনো ঘৃণা করা যাবে না শরীর নিষেধ এজন্য ভাই কোনো জিনাকারি সুরিকর নলা ডাকাতি ডাকাতি করছে একজনকে হত্যা করছে সে যদি মারা যায় সেতে আল্লাহ রাবুল আলামিন তাকে জাহান্নামে নামে শাস্তি দিবি তাতে বোঝা গেল ফাপকেও আমরা গিন্ণা করতে হবে ফিকেও গিন্ণ্য করতে হবে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে যদি আমরা কেউ পাপ করি আল্লাহ আল্লাহাক তোবা তহ দান করুক আর আমাদের যে সমস্ত ভাইরা মুসলমান হওয়া শর্ত পাপ করে এদেরকে আমরা দাওয়াত দেই এবং যে যে পাপ করে পাপের অপরাধ কি শাস্তি কি আমরা তাদেরকে এই সম্পর্কে তাদেরকে আমরা দাবাত দিয়ে বলি বললেন ইনশাল্লা তারা এই পাপ থেকে তোবা করে তারা পবিত্র হয়ে যাবে আল্লাহ ফাঁক আমাদেরকে সরফাকার কোরআন সন্না বিরোধী কাছ থেকে বেঁচে থাকার প্রত্যেক মুসলমান নরনারী